আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দোয়া চাই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখে। আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লি বিভিন্ন দিক থেকে মদিনার মসজিদ, মসজিদুল নববীর দিকে সব এগিয়ে যাচ্ছেন। কেন আজকে জুম্মার দিন, নামাজ আদায় করার জন্য প্রত্যেকেই মসজিদুল নববীর দিকে এগিয়ে যাচ্ছে এবং মদিনার মসজিদ মসজিদুল নববীতে জুম্মার আজান শুরু হয়েছে, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন। এখানে প্রচণ্ড গরম, রোদের প্রচণ্ড তাপ আছে, তাই আমি আপনারা যে পিলার দেখতে পাচ্ছেন এই পিলারের ভেতরে আল্লাহ আমাকে নিয়ে আসছেন। আমি আসি এখানে, কিন্তু এই পিলারের ভেতরে আমি কোনো সময় জুতো পায়ে প্রবেশ করিনি। পাথরও প্রচণ্ড গরম, তারপরও আমরা জুতো বাইরে খুলে রেখে যাই। আমি জুতোটা খুলে রেখে যাচ্ছি, ইনশাল্লাহ ভেতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আবে জামজামের পানি এখানেও পান করছেন অনেকে। আপনারা অনেকে সালাম দিচ্ছেন, আপনাদের সালাম গ্রহণ করলাম এবং আপনাদের সালাম আল্লাহ কবুল করেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরও অনেকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন, বা আমি প্রত্যেকের কমেন্ট আমি পড়তে পাচ্ছি না, কারণ প্রচণ্ড রোদের তাপের কারণে আমার স্ক্রিন দেখতে খুবই অসুবিধা হচ্ছে, মোবাইল স্ক্রিন দেখতে। আল্লাহর রহমতে ভালো আছি। ভাইজানেরা তিনারা মসজিদ নববীতে প্রবেশ করেছেন, আমিও যাচ্ছি ইনশাল্লাহ।
আপনারা যে দেখছেন যে নামাজ পড়ছেন, এটা হচ্ছে মসজিদ নববীর বাইরের অংশ। মাশাআল্লাহ, মানুষের প্রচণ্ড ভিড়। এই মদিনার আশেপাশে যত জায়গা আছে সমস্ত এলাকার মানুষ এখানে চলে আসেন, কম বেশি সমস্ত মানুষ চলে আসেন জুম্মার নামাজ আদায় করার জন্য। যে আপনাদের সকলের জন্য দোয়া চাই। আমার আরেক ভাই ফোন মেসেজ করছেন যে আমি খুব টেনশনের মধ্যে ভুগছি, দোয়া চাই আপনার জন্য, দোয়া চাই। আমার আরেক ভাই প্রশ্ন করছেন যে একবার ভাইজানকে দেখান। আমি চাইছি, চেষ্টা করছি ভাইজানদেরও দেখানোর চেষ্টা করব। এখানে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার কারণে এখান থেকে হাজি সাহেবদের অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদুল নববী নিচেই ফুল হয়ে যাওয়ার কারণে
আপনারা দেখতে পাচ্ছেন লিফটে করে ওপরে মুসল্লিরা উঠছেন নামাজ আদায় করার জন্য। আপনারা নিচের অংশটি দেখতে পাচ্ছেন, যে আপনাদের সকলের জন্য দোয়া চায় এবং আপনাদের সালাম আমার নবী পাকের দরবারে আল্লাহ কবুল করেন। আমরা লিফটে করে ওপরে উঠলাম। ওপরেও মাশাল্লাহ মুসল্লি ভর্তি একদম প্রায় ধরতে গেলে। এটা মসজিদুল নববীর একদম ওপর ছাদ। যে আমি দোয়া চাই আল্লাহ আপনাদের প্রত্যেককে এবং আপনাকেও আল্লাহ যেন একবার হলো জীবনে মসজিদুল নববী এখানে একটু নেট ডিস্টার্ব, তারপরও ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ওপরটি ঘুরিয়ে দেখানোর জন্য। আবে জামজামের পানি পান করার ইচ্ছা, তা আমি একটু আবে জামজামের পানি পান করি।
যে আমার সালাম এবং আপনাদেরও প্রত্যেকের সালাম আল্লাহ রসুলের দরবার শরীফে। আর এক ভাই জানতে চাইছেন যে আপনার ভিডিও ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে করব না করতে পারবো কিনা। অসুবিধা নাই, আপনারা করতে পারেন, এতে অসুবিধা নাই, কেন অনেকেও করছেন। আমি চাই আমার আর একটা মুসলমান ভাই এবং বোন তারাও দেখুক, আমি চাই, এতে কোনো অসুবিধা নাই আমার তরফ থেকে। ভালো আছি, আপনি কেমন আছেন? যে ইনশাল্লাহ দোয়া করছি এবং ভাইজানদেরও বলবো আপনাদের জন্য দোয়া করার জন্য। আমার আর এক ভাই জানতে চাইছে যে জুম্মার নামাজ হয়ে গেছে কিনা। না, এখানে জুম্মার নামাজ হয়নি, আজান হয়েছে, নামাজ হতে এখন বাকি আছে। জুম্মার দিনে মাশাআল্লাহ প্রচুর মানুষের ভিড় হয় মসজিদুল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে মানুষ এই মদিনা শরীফে এসে অনেকে কাজ করছেন, অনেকে ব্যবসা বিজনেস করছেন, অনেকে দোকান চালাচ্ছে, অনেকে গাড়ি ড্রাইভারিং করেন। আজকের দিনে প্রত্যেকেই চেষ্টা করে এই মসজিদুল নবাবিতে এসে নামাজ, জুম্মার নামাজ আদায় করার জন্য। এই মদিনার আশপাশের এলাকার মানুষ তারাও এই মদিনার মসজিদুল নবাবিতে এসে তারাও জুম্মার নামাজ আদায় করে থাকে।
যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে আসার পরে ওপরে। জামাতের সময় এখন বেশ কিছুক্ষণ বাকি আছে, আজান হয়েছে, খুতবা শুরু হয় না কোনো। ফুরফুরা শরীফ দেখছি, জুনায়েদ সিদ্দিকী ভাই অফিসিয়াল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখার জন্য আপনাদের সকলকে শুকরিয়া। এবার খুতবা শুরু হবে খুবই অল্প সময়ের মধ্যে। Thank you.
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের গম্বুজ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى، واشهد ان لا اله الا الله وحده لا شريك له في الاخره والاولى، واشهد ان نبينا محمدا عبده ورسوله، اللهم صل وسلم عليه سلاما كثيرا تسليما كثيرا. اما بعد، فاتقوا الله عباد الله، تفلحوا فلاحا عظيما وتفوزوا فوزا كبيرا. عباد الله، من اخطر افات اللسان واشدها فتكا لحسنات الانسان الغيبة في الآخرين. قال الله جل وعلا: ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. ويقول عز وجل: ومن مضمون تفسيرها أن الهمزة من يأكل لحوم الناس، واللمزة من يطعن بهم، كما روي عن غير واحد من السلف. قال أحد العلماء: الغيبة هي الصائقة المهلكة للطاعات. ولهذا قال ابن المبارك: لو كنت مغتابا أحدا من الناس لاغتبت والدي، لأنهما أحق بحسناتي. مر عمرو بن العاص رضي الله عنه على بغل ميت فقال لبعض أصحابه: لأن يأكل الرجل من هذا حتى يملأ بطنه خيرا له من أن يأكل لحم رجل مسلم. إخوة الإسلام، إن أعراض المسلمين محرمة كحرمة دمائهم وأعراضهم، كما أعلنها المصطفى صلى الله عليه وسلم في خطبة الوداع. فاتق الله أيها المسلم، واحذر من ورطات اللسان وآفات الجوارح، فالخطر عظيم والإثم جسيم. يقول صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. متفق عليه. الغيبة هي ذكرك أخاك بما يكره في جميع شؤونه، من بدن أو دين أو دنيا. قال صلى الله عليه وسلم: أتدرون ما الغيبة؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره. أخي المسلم، إن الأمر خطير والشأن كبير، فاحفظ لسانك من أعراض المسلمين، واحذر أشد الحذر من غيبتهم والطعن في أعراضهم. فربنا جل وعلا يقول: ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. ورسولنا صلى الله عليه وسلم يحذر من عقوبة الغيبة فيقول: لما عرج بي مررت على أقوام لهم أظهار من نحاس، يا
يخمشون به يخمشون وجوههم وصدورهم. فقلت: من هؤلاء يا جبريل؟ قال: هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. رواه أحمد وأبو داود وسنده حسن. وعن عائشة رضي الله عنها قالت: قلت يا للنبي صلى الله عليه وسلم: حسبك من صبية كذا وكذا. قال بعض الرواه: يعني قصيرة. فقال: لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته. الحديث رواه أبو داود والترمذي، وقال حسن صحيح. قال النووي: وهذا الحديث من أبلغ الزواجر عن غيبة. فمن هذه النصوص وغيرها كثير في التحذير من هذه الصفة السيئة، عد جماهير أهل العلم عدوا الغيبة من كبائر الذنوب. فالواجب على المسلم أن يحفظ لسانه وأن يشتغل بعيوبه عن عيوب الآخرين. قال صلى الله عليه وسلم: وهل يكب الناس في النار على وجوههم إلا حصائد ألسنتهم. وفي وصاياه صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. وفقنا الله جميعا للالتزام بهذه النصوص، وآخر دعوانا الحمد لله رب العالمين. الحمد لله على إحسانه، والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن نبينا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه. أما بعد، فيا أيها المسلمون، إن الواجب على من سمع غيبة في مسلم أن يردها وينكر على قائلها، فإن عجز أو لم يقبل منه وجب عليه مفارقة ذلك المجلس. قال صلى الله جل وعلا: وإذا سمعوا اللغو أعرضوا عنه. وفي الحديث: من رد عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة. رواه الترمذي، وقال: حديث حسن. والحديث له طرق يكون بها حسنا. ثم اعلموا أيها المسلمون أن الله جل وعلا أمرنا بأمر عظيم، ألا وهو الصلاة والسلام على النبي الكريم، اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه. اللهم اغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. اللهم احفظ المسلمين ويسر لهم أمورهم وفرج كروبهم. اللهم كن لهم عونا ومعينا وحافظا ونصيرا. اللهم اشف مرضاهم وارزقهم الهدى والتقى والعفاف والغنى. اللهم احفظ خادم الحرمين الشريفين، اللهم احفظ خادم الحرمين الشريفين وولي عهده بحفظك، وكلاهما برعايتك وعنايتك، ووفقهما لكل خير. اللهم وفق جميع ولاة أمور المسلمين لما فيه الخير يا ذا الجلال والإكرام. اللهم أصلح الأحوال وسدد الأقوال والأفعال يا ذا الجلال والإكرام. عباد الله، أكثروا من الصلاة والسلام على النبي الكريم في هذا اليوم العظيم. وآخر دعوانا أن الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد.
নামাজের সময় হয়ে গেছে, নামাজ শুরু হচ্ছে। আমি ইনশাল্লাহ আবার আপনাদের কাছে আসবো ফিরে পরে ইনশাল্লাহ।